সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারামিতু আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন সম্প্রতি দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে উঠে এসেছে এমন খবর আর তাতেই চটেছেন এই নায়িকা দীর্ঘ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাহারামিতু দাবি করেছেন তাকে নিয়ে যে ভিডিও সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই অভিনেত্রী বিষয়টি অস্বীকার করেছেন সাবেক মন্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মিতু মঙ্গলবার নিজের ফেসবুকে দেয়া পোস্টে মিতু লিখেছেন কোনো পুরুষকেই তার ভালো লাগে না বিশ্বাস করতে পারেন না তিনি প্রেম ভালোবাসা থেকেও মন উঠে গেছে তার নিজের ফেসবুক ওয়ালে মিতু লিখেছেন ডিজিটাল যুগের সব কিছু রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটার রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই দেখা যায় দাবি করে তিনি বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী পাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যিই দেখিনি জাহারা মিতুর দেশীয় ইন্ডাস্ট্রিতে যাত্রা একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে করেছেন উপস্থাপনা এবং টিভি নাটক এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মূলত শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন মরিয়ম মিম ঢাকা পোস্ট